সংগ্রামী যৌথ মঞ্চকে আলোচনায় ডাকলো রাজ্য নির্বাচন কমিশন। আজ দুপুর আড়াইটায়, অর্থাৎ আর কিছুটা সময়, আর 15 মিনিট পরেই আলোচনা হবে বলে জানা যাচ্ছে। আলোচনার জন্য ডাকা হয়েছে যৌথ মঞ্চের সদস্যদের, ইমেল মারফত বার্তা পাঠিয়েছে নির্বাচন কমিশন। 5 জনের প্রতিনিধি দল যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনে। আমরা জানি ইতিমধ্যেই তাদের মহা মিছিল শহরের রাজপথে চলছে এবং তাদের অন্যতম দাবি হলো তাদের নিজেদের নিরাপত্তা। ভোটের ডিউটি করতে গিয়ে তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তারা আজকে যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার জন্য তারা বলছেন অন্তত 2500 বাহিনী দরকার। সেই জায়গায় 822 কোম্পানি বাহিনী দিলে চলবে না, এমনটাই বলা হচ্ছে। এবং তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় তার জন্য তারা বারবার কমিশনের কাছে গিয়েছেন, কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছেন, কিন্তু এর আগে তারা সময় তাদেরকে দেননি, এমনই অভিযোগ করা হচ্ছিল আজ সকাল থেকেই, যখন মহামিছিলের প্রস্তুতি নিয়ে তাদের সঙ্গে আমরা বারবার কথা বলেছি। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বারবার এই অভিযোগই করছিলেন। শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চকে আলোচনায় ডাকলো কমিশন। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, কি আপডেট রয়েছে, কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা? একদমই দেখো, সংগ্রামী যৌথ মঞ্চ অবশেষে এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে বা প্রতিনিধিদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। আমি এই যৌথ মঞ্চের একজনের সঙ্গে কথা বলে নেব। আজকের কমিশনের তরফ থেকে আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছে? আমরা কমিশনের কাছে বারবার আবেদন করি যে নির্বাচনের যে প্রক্রিয়া আপনারা করতে চাইছেন সেখানে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে আমাদের যারা নির্বাচন কর্মী যারা আছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা চাইছিলাম যে নির্বাচন কমিশন আমাদের সাথে দেখা করুক এবং এই নির্বাচন প্রক্রিয়া নিরাপত্তার বিষয়টি তারা কীভাবে রাখতে চাইছেন সেই বিষয়টি আমরা জানতে চাই। আমরা বলেছিলাম যে আমাদের সাথে দেখা না করলে আমরা তা ঘেরাও করতে পারি। আপনাদের ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, আমাদেরকে ডেকে পাঠিয়েছে। আমাদের মঞ্চে পুলিশ প্রতিনিধি পাঠিয়েছেন, তারা বলেছেন 2:30 মধ্যে দেখা করার জন্য। আপনারা কজন যাবেন? আমরা বলেছি আমরা 5 জনের মতো প্রতিনিধি যাবে। পাঁচজনের প্রতিনিধি দল যাচ্ছে কমিশনে 2:30 সময়, সেই সময় দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ সৈকত, আমরা কথা বলছিলাম, ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সৈকত পাল। রিপাবলিক বাংলা ডিজিটাল আসছে, বাংলা টেলিভিশনে ঝড় তোলার পর এবার ডিজিটালে ঝড় তুলতে আসছে রিপাবলিক বাংলা। মিনমিনেদের আরো টেনশন বাড়ছে, কারণ রিপাবলিক বাংলা ডিজিটাল আসছে।